বিশ্লেষণ করেন? জি ধন্যবাদ। আসলে আমাদের দেশে মানে সারা বছর ধরে যে রেমিটেন্সটা আসে তার পরিমাণ প্রায় $2 বিলিয়নের বেশি, এবং এই রেমিটেন্সটা কিন্তু পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসছে, আমেরিকা থেকে আসছে, মধ্যপ্রাচ্য থেকে আসছে, আমাদের মানে কাছাকাছি দেশ সিঙ্গাপুর থেকে আসছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। তো এই যে রেমিটেন্সটা আসছে সেই হারটা যে কমে যাচ্ছে যেটা আপনারা আশঙ্কা করছেন, আমাদের কাছে মনে হয় না এটা কমেছে, বরঞ্চ বছরের দুটো নির্দিষ্ট সময় রোজার ঈদ এবং কোরবানি ঈদে আপনারা জানেন যে প্রচুর রেমিটেন্স আসছে, এটা কিন্তু আরো বাড়তে পারে, এবং এটা বাড়তে হলে আমাদেরকে অন্য আরেকটা দিকে অ্যাটেনশন দেওয়া দরকার। আমাদের দেশের জনসংখ্যা 16 কোটি, এবং খুবই সম্প্রতি মাননীয় অর্থমন্ত্রী জাতীয় সংসদে বলেছেন যে এই দেশের 1.25 কোটি লোকের ব্যাংক অ্যাকাউন্ট আছে। তো ব্যাংক অ্যাকাউন্টের সংখ্যা যদি না বাড়ে ব্যাংকিং চ্যানেলে কিন্তু রেমিটেন্স আসবে না, আর যারা ওখানে যাচ্ছে, যারা ওখানে কষ্ট করে বৈদেশিক মুদ্রা অর্জন করছেন, তারা কিন্তু খুবই সাধারণ ধরনের কাজে যাচ্ছেন, এবং তাদের মধ্যে সেই লেভেল অফ এডুকেশনটা নাই। তারা হয়তো ব্যাংকিং চ্যানেলে পাঠালে টাকাটা যে নিরাপদ থাকবে, দ্রুত পৌঁছাবে, এই মেসেজটুকু কিন্তু অনেক অনেক জায়গাতে পৌঁছায় না। তো আমরা পার্সোনালি মনে করি, আমাদের ব্যাংক এবং সবগুলো ব্যাংকই আমরা চেষ্টা করি যে আমরা যখনই বাইরে কোনো সুযোগ আসে আমরা কিন্তু সেখানে ব্যাংক অ্যাকাউন্টকে বাড়ানোর চেষ্টা করি। আচ্ছা, যখন একটা ব্যাংক অ্যাকাউন্ট হবে, এবং সম্প্রতি আপনি লক্ষ্য করে দেখবেন যে সরকারও কিন্তু এই প্রচারণা করছে, যখন কেউ বিদেশে যাবে সে যেন দুটো অ্যাকাউন্ট করে, একটা অ্যাকাউন্ট যেন করে সেখানে টাকা পাঠালে তার সংসারটা চলবে, আরেকটা অ্যাকাউন্ট হচ্ছে সঞ্চয়ের জন্য। আমি একটু ভিন্নভাবে বলবো যে এই যে বাইরে থেকে যে টাকাটা আসে, এই টাকাটা কিন্তু দেখা যায় যে অনেক ধরনের আনপ্রোডাক্টিভ সেক্টরে কিন্তু এটা মানে খরচ হয়ে যাচ্ছে বা বিনিয়োগ হচ্ছে, এবং যখন 5 বছর পরে সেই লোকটা ফিরে আসছে সে কিন্তু এসে কিছু করতে পারছে না, যার জন্য সরকারই এটাকে এনকারেজ করছে যে আপনি যাবার আগে দুটো অ্যাকাউন্ট করে যান, একটা আপনার ফ্যামিলির সাথে জয়েন্ট অ্যাকাউন্ট যেখান থেকে আপনার ফ্যামিলির ডে টু ডে এক্সপেন্ডিচার আপনি মিট করবেন, আরেকটা হচ্ছে আপনার সেভিংস। তো এটা করতে হলে আপনাকে নাম্বার অফ অ্যাকাউন্ট বাড়াতে হবে, এডুকেশন সেখানে দিতে হবে, প্রচারণা করতে হবে, এবং আমরা প্রতি বছর আমাদের ব্যাংক সহ অনেকগুলো ব্যাংক আমরা সম্মিলিতভাবে অনেক জায়গাতে যাচ্ছি, বিভিন্ন ধরনের প্রবাসীদের মেলা হচ্ছে। আমি আচ্ছা এই বিষয়টাই আমার আসলে জানার আগ্রহ আছে, আসলে এই রেমিটেন্স গুলি আহরণের ক্ষেত্রে ব্যাংকগুলোর কি উদ্যোগ? আমি আসছি আপনার কাছে। দর্শক, আমরা একটা প্রতিবেদন দেখছি, দেখাবো এখন। ইতালিতে অর্থনৈতিক মন্দার পরও বাংলাদেশিদের জন্য একটি সুখবর।